অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি দরকার ছিল তোদের রওনা দিদির গ্রামে ঘুরে বেড়ানো? দেখলি তো কি কাণ্ডটা না ঘটলো? মা, এটা তুমি কি বলছো? আমরা ঘুরতে বেরিয়েছিলাম বলেই তো ওদেরকে দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা, তুমি একবার ভাবো তো, আমি আর সুন্দরী যদি ওখানে ঠিক সময় মতো না পৌঁছতাম তাহলে কি হতো? আর আর সুন্দরী যদি, আমি জানি, তো একটু চুপ করবি? আমার ভালো লাগছে না বলিনি, আমার মনে হচ্ছে আমার পরিবারের উপর কারো নজর পড়েছে। এত চেষ্টা করলাম, এত চেষ্টা করেও বিপদটাকে আটকাতে পারলাম না, সেই এসে পড়লো বিপদটা ঘাটের ওপর। ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, বিপদ থেকে মুক্তি করো, রক্ষা করো ভগবান। দেখুন অফিসার রানী, আমি জানি না কেন উমাশঙ্কর বাবু থানায় গিয়ে সারেন্ডার করেছেন। আপনি যা যা বললেন না তার কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে বারবার বলছি, আমি ঘরে অ্যাক্সিডেন্টালি পড়ে গিয়ে আমার কেটে গেছে, আপনি আমার কথা শুনছেন না। ইনফ্যাক্ট এখানে এখানে আসার পর থেকে না আমার উমাশঙ্কর বাবুর সাথে কোনোদিন দেখাই হয়নি। আপনি শিওর আপনি উমাশঙ্কর বাবুর এগেনস্টে কোনো কমপ্লেন করতে চান না? না। বেশ, আমি তাহলে আসি, আমার আর কোনো জিজ্ঞাসা নেই, ভালো থাকবেন। এটা তুই কি করলি রুদ্র? উমাশঙ্করকে জেল খাটানোর এমন একটা সুযোগ তুই মিস করে দিলি। চুপ কর, তোর বুদ্ধি মতো চললে না আমাকে আজ আর দেখতে হতো না।